আলিম আলিম কথাটা উৎপত্তি হয়েছে দেখুন ক্রিয়া বিশেষ্য ভার্বাল নাউন এলম থেকে এল এলম থেকে আলিম যিনি জানেন তাকে বলা হয় আলিম এর মূল উৎপত্তি হল ভার অতীতকাল আলিমা সে জেনেছে ইয়া আলামু সে জানে বা জানবে বর্তমান ভবিষ্যৎ আদেশ বা ইম্প্যারিটিভ হলো এলাম এলাম আর না সূচক লাম আলাম তুমি জেনো না আর যিনি জানেন আলিম আলিম আর আলিমের পুলুরাল যারা জানেন তাকে হলো তা হলো আলিমিন ইন এই ইন খেয়াল গ্রহণ নিচ্ছে পুলুরাল পুলুরালের চিহ্ন উ অথবা ই না অথবা উনা এই তিনটে যদি একটা হয়ে যায় তাহলে সেটা পুরুরল হয়ে যায় আলিমিন মানে তারা জানে বা তোমরা জানো আলিমিন তোমরা জানো বা তারা জানে আর আলিম লামের পরে ইয়া আসছে সুপারলেটিভ হয়ে গেল অর্থাৎ অধিক জানেন অধিক জ্ঞানী সুপারলেটিভ আর আলিম কথাটা সাধারণত আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ অধিক জানেন এর চেয়ে বেশি কেউ জানেন না যেমন বাসির মানে খুব সূক্ষ্মভাবে দেখেন খুব সূক্ষ্মভাবে দেখেন মানে খুব ভালোভাবে দেখেন আসসালামু বাসির আলাইকুম রাহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বোনেরা দূরের ও কাছের এবং দেশে বিদেশে যারা নতুন ও পুরাতন আমাদের কোরআন ক্লাসে জয়েন করেছেন সবাইকে স্বাগতম প্রিয় ভাই বোনেরা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে আসেন সবাইকে ধন্যবাদ আর যারা নতুন আপনাদেরকে অভিনন্দন আপনারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের এই কোরআন কোরআন ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা প্রতিদিন সকাল পাঁচটায় ভিডিও আপলোডের মাধ্যমে একটা ক্লাস আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি আপনারা আমাদের নিয়মিত সাথেই থাকুন প্রিয় ভাই বোনেরা ডেইলি কোরআন ক্লাসের আমাদের প্রতিদিনের ধারাবাহিক আলোচনার আজকে আমাদের ক্লাস থার্টি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা বাঁ কারার তিরানব্বই চুরানব্বই এবং পঁচানব্বই আয়াত আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা যারা আপনারা ইতিপূর্বে আমাদের ক্লাসে জয়েন করেননি যারা নতুন এসছেন আপনারা দয়া করে আমাদের পিছনে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখুন তাহলে আপনারা আপডেট থাকবেন এজন্য আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তা থেকে আপনারা ধারাবাহিকভাবে দেখুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শুরু করেছি এক নম্বর পাড়া এ পর্যন্ত এসেছি এবং অলরেডি আমরা ত্রিশতম পাড়া আপ আপলোড করেছি তা দেখুন আর আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি ইনশাল্লাহ একদিন আমরা কোরআন এভাবে বুঝে বুঝে ভেঙে ভেঙে আরবি গ্রামার সহ শিখব ইনশাআল্লাহ চলুন আমাদের ক্লাসে যাই খেয়াল করুন আজকে আমাদের তিরানব্বই পাড়ার তিরানব্বই নম্বর আয়াতের প্রথমে ওয়া মানে এবং ইজ মানে যখন আপনারা জানেন ইস হলো গিয়ে অতীতে কালে ব্যবহার করা হয় আর ইজা হলো বর্তমান কালে ওয়া ইজ এবং স্মরণ করো যখন অ্যান্ড হোয়েন খাজ না আমরা গ্রহণ করলাম আমরা গ্রহণ করলাম মূল সব ভাবটা হলো কি আখাজা আখাজা মানে সে গ্রহণ করেছে আখাজ না মানে আমরা গ্রহণ করলাম দেখেন অতীতকালে এটা পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম উইথ ভাব এই টেবিলটা আছে এই টেবিলটা আপনি খেয়াল করুন যে আখাজ না আমরা গ্রহণ করলাম তা আমি গ্রহণ করলাম হবে আখাস টু আমি গ্রহণ করলাম তুমি গ্রহণ করলে আখাস তা তোমরা গ্রহণ করলে আখাশ তুম আর সে গ্রহণ করে আখাজা তারা গ্রহণ করে আখাজু তো আখা সে গ্রহণ করে ইয়া খুজু সে গ্রহণ করে বা করবে বর্তমান ভবিষ্যৎ আর খুজ মানে গ্রহণ করো গ্রহণ করো আদেশ সূচক আর লক্ষ খুজ লক্ষ মানে গ্রহণ করো না আর যিনি গ্রহণ করে কর্তা বিশেষ আ খিজ আ আর ক্রিয়া বিষয় হলো আখস আখস ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দল কী আর এক নম্বর ফর্ম এক নম্বর দল কি বলেছেন দেখুন ও ইস আখাজ না আর স্মরণ করশেষ সেই সময়ের কথা আমরা গ্রহণ করলাম মিসাক কুম মানে ভাই প্রতিশ্রুতি বা প্রমিস প্রমিস আমরা যখন তাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম কুম মানে কি ভাই পসেসি পণম কুম মানে তোমাদের তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম তো কা কুম আর মিসা কাহুম মানে তাদের থেকে মিসা কাহুম মানে তাদের থেকে মিসা কুম তাহলে তোমাদের থেকে আর মিসা না আমাদের থেকে এইভাবে পশেষে পণ্য যদি আপনারা চেঞ্জ করে দেন আপনার সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে তো মিসা কুম তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করলাম ওয়া ওয়া মানি এবং রফা না রফা মানি ভাই উঠানো অ্যান্ড উই রেস্ট উঠানো রাফা মানে সু উঠানো কোথায় ফাওকা ফাওকা মানি অ্যাবাব এবাব ইউ কুম মানে তোমাদের ফাওকা কুম তোমাদের ফাওকা কুম তোমাদের উপরে উঠিয়েছিলাম এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং উঠিয়েছিলাম তোমাদের উপরে কি আত্মুর আত্মুর মানে তুর পাহাড়কে তুর পাহাড়কে আল্লাহ মাথার উপরে উঠিয়েছিলেন আপনার ঘটনা অবশ্যই জানেন সে বনি ইসরায়েলরা যখন তারা অবাধ্য হয়েছিল তখন আল্লাহ তাদের মাথার উপরে সেই সুবিশাল তুর পাহাড় উঠিয়ে দিয়েছিলেন চিন্তা করেন কত বড় সেই কঠিন কথা সেই হাজার বছর আগের ঘটনা আজকে কোরআনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন বিদায় সেই ঘটনা আমরা বুঝতে পারছি আর এই সব কিছুই ভাই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই ঘটনা আল্লাহর রাসুলকে শোনাচ্ছেন শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তাদের মাথার উপরে এইভাবে পাহাড় দিয়ে ধরেছিলাম আর বলেছিলাম যে তোমাদের পাহাড়গুলো কিন্তু তোমাদের মাথার উপরে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তোমরা এখনও আল্লাহর প্রতি আনো এবং পরিপূর্ণভাবে হুকুম পালন করো ভাই দেখুন একটু চিন্তা করে দেখুন আমরাও যে বর্তমান ভবিষ্যতে আমরা আমাদের দিন যাপন করে দিয়েছি আমাদের মাথার উপরে কি একটা পাহাড় কি ইতিপূর্বে তুলে ধরেননি আল্লাহ গত দুটো বছর কিন্তু আমাদের মাথার উপরে করোনা নামক এক পাহাড় তুলে ধরেছিলেন আমাদেরকে শুধুই বলে বলা হয়েছিল যে তোমরা এখনো লাইনে আসো আল্লাহর হুকুম তোমরা মান্য করো আল্লাহর হুকুম অত চলো আমাদের উপর থেকে কিন্তু সে পাহাড় আল্লাহ আবার সরিয়ে দিয়েছেন ভাই আসুন আমরা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করি দেখুন এরপরে আল্লাহ কি বলছিলেন সে পাহাড় তুলে তাদেরকে খুজু। খুজু মানি ভাই ধর ধরো মানে ওই যে আখাজা আখাজা মানে সে ধরেছে আর ইয়া খুজু মানে সে ধরে বা ধরবে আর খুজ মানে তুমি ধরো আর খুজু এই যে দেখ পুলুরালে চিহ্ন পুলুরালে চিহ্ন কি কি ভাই উ ইনা বা উনা উ ইনা বা উনা যখন খুজের সাথে খুজু হয়ে গেছে তোমরা ধরো তোমরা ধরো টেক টেক মা মা মানে যা কি আ তাই না আমরা দিয়েছি কুম মানে তোমাদের উই হ্যাভ গিভেন ইউ আল্লাহ বলছে যে তোমরা ধরো ঠেক ইট ঠেক ইট হোয়াট উই হ্যাভ গিভেন ইউ মানে আল্লাহ স্মানত আল্লাহ তাদেরকে যে কিতাব দিয়েছে সেই কিতাবকে ধরতে বসে সে কিতাবকে ফলো করতে বলছে দেখেন ভাই মাথার উপরে পাহাড় ধরে তারপর আল্লাহ তাদেরকে এইভাবে তাদের কাছ থেকে আল্লাহ তাদেরকে শিক্ষা দিচ্ছেন তাই চিন্তা করেন সব কিন্তু আপনার আমার জন্য লেসন আমার জন্য শিক্ষা আমাদেরকে শিক্ষা নিতে হবে যেন আমরা যেন সবকিছু শিক্ষা নেই যাই হোক কি বি কুয়াতিন এবং কেমনভাবে ধরতে বসে শক্তভাবে ধরো ফার্মলি এই কিতাবকে এই কিতাবকে তোমরা শক্তভাবে ধারণ করো আর কি করবা ওয়া ওয়া মানে এবং ওয়া ইসমাউ ইসমাউ এবং শোনো শোনো তোমরা শোনো উ আবার সেই উ উ দেখেন কিসের চিহ্ন এই যে পুলুরাল প্লুরাল শোনো ইসমা ইসমা মানি শোনো আর ইসমা তোমরা শোনো তোমরা এই কিতাবকে শক্তভাবে ধারণ করো এবং এই কিতাবের কথা তোমরা শোনো ঠিক তদ্রুপভাবে ভাই আমাদেরকেও এই কোরআনকে শক্তভাবে ধরতে হবে আর এই কোরআনের কথা আমাদেরকে শুনতে হবে ভাই তা আসুন ভাই আমাদের যেই যেইভাবে আমাদের আলেম ওলামারা যেভাবেই আপনাদেরকে কোরআন শোনাক না শোনাকটা কেন আপনার দয়া করে কোরআন শুনবেন কোরআন বোঝার চেষ্টা করবেন ভাই এটা কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর আদেশ যা আপনাকে এক্সাম্পল দিয়ে প্রিভিয়াস নবীর আপনাকে কিন্তু শিক্ষা দিচ্ছে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে ভাই আসুন আমরা বোঝার চেষ্টা করি দেখুন ভাই ইসলামী কথাটা মূল করতে গেছে সামিয়া সে শুনেছে সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শোনে বা শুনবে ইয়াসমাউ সে শুনে বা শুনবে ইসমা শোনো লমা শুনো না লাতাসমা শুনো না আর যিনি শুনেন সামি সামি আর শোনা হলো গিয়া সামা সামা একটু খেয়াল করেন আদেশ সূচক মানে আদেশ হলো গিয়া ইসমা মানে তুমি শোনো আর ইসমার সাথে যখনই উ যোগ হয় এই যে উ যোগ হয়েছে তখন কি হয়েছে ভাই তোমরা শোনো তোমরা শোনো তাহলে কি দাঁড়াচ্ছে ভাই একটু খেয়াল করেন আল্লাহ বলছেন যে এই কিতাবকে তোমরা শক্তভাবে ধারণ করো আর এই কিতাবের কথা শোনো ঠিক তদ্রু ভাই আমাদেরকে এটা শুনতে হবে ঠিক হোয়াট উই হ্যাভ গিভেন ইউ ফ্রমলি অ্যান্ড লিসেন আসুন ভাই আমরা বোঝার চেষ্টা করি প্রি ভাই বোনেরা আমি আবার বলছি যে আপনারা সবাই সবাই ভাই আপনারা ইসলামের একজন প্রচারক হয়ে যান আপনারা ইসলামের কথা শুনছেন কোরআনের কথা শুনছেন এবং এই শোনার সাথে সাথে নিজেকে আপনি সম্পৃক্ত করেন আপনি এই জিনিসটা এই কোরআন ক্লাসটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি যদি মনে করেন যে না এটা এর থেকে শিক্ষণীয় কিছু আছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার দায়িত্ব আপনার কোনো এক ভাইকে এই জিনিসটা পৌঁছানো বা এই উচিলায় এরই মাধ্যমে হয়তো আপনার আমার গুণা ক্ষমা করে দিবেন আসুন ভাই এ কাজ আমরা সবাই করি যে যেখানে যে পর্যায়ে আসেন আপনারা অনেকেই আমি দেখতে পাচ্ছি যে দেশে বিদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আমাদের ক্লাস দেখতেছেন আমরা এখান থেকে দেখতেছি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছাড়া আরও অনেক রাষ্ট্রে যেমন কানাডা তারপরে আমেরিকা তারপরে অস্ট্রেলিয়া তারপরে ইউকে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আপনারা করানোর সাথে সম্পৃক্ত আপনারা যে যেখানে আছেন ভাই আপনারা এই কোরআনের কাজটু যদি ভালো লেগে থাকে আপনাদের মনে করেন যে আপনার সেন্সে যায় এটা ঠিক শিক্ষণীয় আছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি আপনারা দ্রুত দ্রুত ভাই আপনারা এটা ট্রান্সমিট করেন এটা পাবলিশ করেন কারণ ভাই মৃত্যু কখন এসে যায় একটা কাজ একটা ভালো কাজে উচ্ছিলে হয়তো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে পারেন আল্লাহ আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের তো দান কর আমিন দেখুন এরপরে বোসেন আল্লাহ একটু খেয়াল করেন ভাই এই যে আয়টার ভিতরে বেগুনি কালার দেখেন ম্যাক্সিমাম আর আপনার জানেন যে বেগুনি কালার হলো গিয়ে ভাব বা ফেল এই যে কলা এটা একটা বেগুনি কালার সামিয়া এটা বেগুনি কালার ভাব তারপরে আসাইনা না এটাও ভাব তারপরে তারপরে উস রিব উস রুইবু এটাও ভাব এই দেখেন কয়েকটা ভার আছে এবার দেখুন ব্ল্যাক কালার সেটা হলো গিয়ে আর আকাশী কালার এটা হলো গিয়ে হর এই যে আপনার কয়েকটা জিনিস দেখলেই কি আপনি কোনটা ভাব কোনটা ভাব এটা চিনতে পারবেন আপনার আমি কিন্তু বা আপনি আমি কিন্তু বাংলাটা ভালো করে বুঝতে পারবো বাংলা কোনটা আপনার বিশেষ কোনটা সর্বনাম কোনটা ক্রিয়া এটা হয়তো ভালো বুঝতে পারে কিন্তু দেখেন আপনারা যদি এই কোরআনের এই কালারগুলো দেখতে পারেন কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ কোরআনের এই আরবি সম্পর্কে আপনাদের অনেক অনেক ধারণা হবে দেখুন কলু মানে তারা বলেছিল কলু মানে তারা বলেছে কলা হলে গিয়া সে বলেছে আর কলু এই যে প্লুরালের চেন উ কলার সাথে যখনই উ যোগ হয়ে গেছে মানে তারা বলেছিল একটু খেয়াল করেন তাহলে কুলতু আমি বলেছিলাম কুলতা তুমি বলেছিলে কুলতুম তোমরা বলেছিলে কলা সে বলেছিল কলু তারা বলেছিল না আমরা বলেছিলাম তো কী বলেছিল আলো তারা বলেছিল কে ওই যে সে মানুষগুলো না আমরা শুনলাম না মানে আমরা দেখুন ভাই না আমরা শুনলাম তা আমি শুনলাম শ্যামাই তু আমি শুনলাম শ্যাম তা তুমি শুনলে শ্যামি তুম তোমরা শুনলে দেখছেন বন্ধুগান শুধুমাত্র ফ্রেমের ভিতরে আপনি ফালাবেন এরপরে সেন্টেন্স চেঞ্জ করার চেষ্টা করবেন হয়ে যাবে ওয়া ওয় মানি এবং না এটা একটা সিনোনিম ওয়ার্ড এটা হলো গিয়ে ভাই কাফারু কাফারু কথাটা আছে ভাই অমান্য করা সে কাফারুর এটা একটা সিনোনিম ওয়ার্ড আসয় না আমরা অমান্য করলাম আমরা শুনলাম অমান্য করলাম অর্থাৎ আল্লাহ রাসুল সেই কোরআনের কথা তাদেরকে বলছেন যে তোমরা আসো এটা আমার শোনো হ্যাঁ ওরা কি করলো আমরা শুনলাম অমান্য করলাম ভাই চিন্তা করেন চিন্তা করেন তাদেরকে ইসলামের কথা বলা হয়েছিল তারা কথা শুনছে সাথে সাথে বললাম ঠিক আছে আমরা শুনলাম আর আমরা মেনে নিলাম না আমরা অমান্য করলাম ব্যাস আহা আল্লাহ বলতেছেন ও এবং উস রিবু উ আবার পুলুরাও চলে আসছে উশ রিবু তারা দে তারা কি করেছিল সঞ্চিত হয়েছিল সিঞ্চিত হয়েছিল কি তাদের ফুলফিল হয়েছিল ভালোবাসায় পরিপূর্ণ হয়েছিল কিসে ফি মানে মধ্যে উলুম মানে অন্তর হিম মানে তাদের তাদের অন্তরের মধ্যে তাদের হার্টের মধ্যে ভালোবাসায় পরিপূর্ণ হয়েছিল কিসের ভালোবাসা আর ইজাল আর ইজলা 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 মানে ভাই বাসুর ইজলা হলো বাসুর কাফ ওই মানুষগুলোর ওই সেই বনি ইসরায়েলদের অন্তরের ভিতরে ভাই সেই বাসুর প্রীতি হয়েছিল বাসুর প্রীতি হ্যাঁ তারা বাসুর ছাড়া আর কিছুই বোঝে না আহ তাদেরকে এত সেই নবী মুসা আল্লাহিসাল্লাম তাদেরকে এত কিছু তাদেরকে দিয়েছিলেন এত দুঃখ কষ্ট দুর্দশা দিয়ে তাদেরকে হেফাজত করেছিলেন কিন্তু তাদের কাছে যখনই সেই কোরআনের কথা সেই তাওরাতের কথা বলা হলো সে কেতাবের কথা বলা হলো তারা বলো শুনলাম আর মেনে নিলাম কেন তাদের ভিতরে বাসুর প্রীতি হয়ে গেছিল বি হিম তাদের এই কুফুরির কারণে এই কুসুরি কুফুরির কারণে তাদের অন্তরের ভিতরে এমন তৈরি হয়ে গেছিল আর তারা ভালো কথা শোনে না দ্য সেই হিয়ার অ্যান্ড ডিজ ওবে অ্যান্ড দেয়ার হার্টস বিকেম ফিল উইথ দ্য লাভ অফ দ্য কাপ বিকজ অফ দেয়ার ডিসপ্লিভ ভাই চিন্তা করেন চিন্তা করেন আসুন আমরাও আমাদের কোরআনকে বোঝার চেষ্টা করি যাতে করে আমাদের অন্তর যেন কোনোভাবে কোনো একদিকে ডাইভার্ট না হয়ে শক্ত হয়ে না থাকে যে না আমি যেটা বুঝেছি এই লাইন এই পথ এইটাই ঠিক এর ডানে কোথাও যাবো না কিন্তু না ভাই খবরদার খবরদার কোরআন যেভাবে আপনাকে গাইড করবে আপনি সেদিকেই আগাবেন আল্লাহ। এবার দেখুন ভাই আল্লাহ বলছেন দেখেন কোল হে নবী আপনি বলুন সেই কতই না মন্দ তোমাদের নির্দেশ দেয় আমর আমর ভাই আদেশ করা যে আমারা সে আদেশ দিয়েছে ইয়া মুরু সে আদেশ দেয় বা দিবে মুর আদেশ দাও বা নির্দেশ দাও আদেশ লা মুর মানে নির্দেশ দিও না আর যিনি নির্দেশ দেন আমির আমির আর নির্দেশ হলো ভাই আমর আমর ঠিক আছে ভাই বুঝতে পেরেছেন তো যে ক্রিয়ার এক নম্বর ফল আট নম্বর দল খেয়াল করেন ইয়া মুরুকুম তোমাদেরকে নির্দেশ দেয় কি দেয় খেয়াল করুন বিহি যার ইমানুকুম ইমানুকুম তোমাদের ইমানের তোমাদের ইমানের নির্দেশ দেয় বলো তোমাদের ইমান তোমাদের ইমান যার নির্দেশ দেয় কত মন্দতা যদি তোমরা মুমিন হয়ে থাকো এই যে কাজগুলো যেটা করে ভাই এই যে বাসরপ্রীতি বাসপ্রীতি এগুলো যে কতই না মন্দ আল্লাহ বলতেছে যা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে এই সে এইটা করো ওইটা খারাপ জিনিসগুলা এগুলো যে কতই না মন্দ যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে তোমরা যদি বুঝো তাহলে এই জিনিসগুলো তোমরা করো না আল্লাহ কিন্তু সেটাই বুঝাতে চেয়েছেন যাই হোক কুল হেন আপনি বলুন বিশ্রামা কতই না নিকৃষ্ট ইসামা মানে কতই না নিকৃষ্ট ই মুরুকুম তোমাদের সেই নির্দেশ দেয় বিহি মানে যার হুকুম তোমাদের সেই বিশ্বাসের সেই বিশ্বাসের ব্যাপারে যেই নির্দেশগুলো দেয় মানে যেই কথাগুলো বলা হয় যে এই বাসুর তোমার পূজা করবা তোমার সেই বাঁচুরের যারা আলেম ছিলেন আর কি বাঁশরের যারা আলেম তারা কিন্তু এইভাবেই কিন্তু তাদেরকে নির্দেশ দিয়েছে আর সেই জিনিসটা আল্লাহ বলছেন যে কতই না নিকৃষ্ট সেই জিনিসগুলো ইমানকুম ইন যদি কুম তুম তোমরা হয়ে থাকো কুন মানে হওয়া তুমি তোমরা তোমরা হয়ে থাকো মুমিনিন মিনিন আহ রে তোমরা যদি পরিপূর্ণভাবে মুমিন হয়ে থাকো এই জিনিসগুলা কতই না নিকৃষ্ট আহা হ্যাঁ একটু খেয়াল করেন বন্ধুগণ এর পরে রায় তালা বসেন কিন্তু ইয়েস তোমরা যেই বিশ্বাসের উপরে আসো মনে রেখ যেই বিশ্বাসের উপরে তোমরা ইসতেকাম আছো কুল হেনবি আপনি বলুন ইন মানে যদি ইফ লাকুম হয় তোমাদের জন্য তোমাদের জন্য যদি হয় আখিরাত আখিরাতের ঘর খেয়াল করেন বন্ধুকান বলো যদি অন্য অন্য মানুষ আল্লাহর নিকট আখিরাতে আবার শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে মানে ওরা কিন্তু এই বাইদিস্টেম বলে ফেলছে আখেরাতে জান্নাতে শুধু আমরাই যাব। আমরা যে বাসুর পূজা করি আর যাই করি না কেন জান্নাতে আমরাই যাব। আমরা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আমরা সঠিক পথেই আছি চিন্তা করেন ভাই তারা এত অপকর্ম করার পরেও তারা বলছে আমরা সঠিক পথে আছি আর জান্নাতে আমরাই যাব আর আমাদের মধ্যেও দেখবেন কোনো কোনো মানুষের বিভিন্ন মত পথে থাকে যে যে মতে পথে থাকুক সে সেই বলে আমরাইও সঠিক পথে আছি আমরাই জান্নাতে যাব। ভাই বুঝতে হবে আমার কোরআন হলো গাইড কোরআন আমাকে নির্দেশ দিচ্ছে কোনটা জান্নাতের পথ কোনটা জান্নামের পথ সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা আয়াত কিন্তু আপনার আমার জন্য শিক্ষা কুল হেনবে আপনি বলুন ইন মানে যদি কানাত হয়ে থাকে লাকুম তোমাদের জন্য আর দর মানে ঘর আল আখিরাতে ঘর যদি ঠিকই তোমাদের জন্য নির্দিষ্ট হয়েই থাকে যা আছে শুধুমাত্র আল্লাহ মানে কি ভাই এটা বাংলা শব্দ খালিস মানে খালেস আমরা বলি না ভাই ভাই আমার জন্য একটু খালেস ভাবে দোয়া করেন আমার জন্য একটু খালেস দোয়া করেন এই কথাটা কিন্তু আমরা এখানে খলিসাদ সাত মানে অনলি শুধুমাত্র শুধুমাত্র নিকটে আল্লাহ ব্যতীত হে মা হে তোমরা যে বলে থাকো যে অন্যান্য পৃথিবীর অন্যান্য অন্য কোন মানুষ ছাড়া আখিরাতের আবাস মানে ঘর শুধু আমাদের জন্য নির্দিষ্ট আছে ঠিক আছে সে ইফ দ্য ফাইনাল হোম দ্য উইথ আল্লাহ ইজ ইউর টু দা এক্সক্লুশন অফ অল আদার পিপল এপরে কী দাস দেখুন ফা। তাহ তবে তামান্নাউ তামান্না মানে ভাই আকাঙ্ক্ষা করা মানে কামনা করা তামান্না হ্যাঁ তামান্না সেনা ভাই আমাদের দেশে নাম থাকে মেয়েদের নাম রাখে তামান্না তামান্না মানে কি ভাই আকাঙ্ক্ষা করা বা কামনা করা বাসনা করা তো আল্লাহ আল্লাহবাসে তোমরা যদি ঠিকই বলে থাকো যে আমরাই একমাত্র সঠিক পথে সঠিক মতে আসি আমরাই একমাত্র জান্নাতে যাবো এইটা যদি তোমরা বলে থাকো তাহলে একটা কাজ করো ফা তামান্নাউ তাহলে তোমরা কামনা করো আকাঙ্ক্ষা করো কিসের আলমাউথ মৃত্যুর দ্য ডেথ দেন ইউ ইউ ইউস দেন ইউ উইস দ্য ডেথ তোমরা মৃত্যুর জন্য কামনা করো ইন যদি ইফ কোন তুম কোন মানে হওয়া তুম মানে তোমরা যদি তোমরা হয়ে থাকো সদি সদিকিন সত্যবাদী তোমরা আসলে যদি ঠিক হক পথে থাকো সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মৃত্যুর জন্য কামনা করো বলো আল্লাহকে বলো হে আল্লাহ আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আমি এখনই জান্নাতে যাবো বলো বলো দেখি আল্লাহ সামান্ন তাল্লাহ এইভাবে বলতেছেন চিন্তা করেন ভাই তা আপনার আমাকে বুঝতে হবে ভাই কোন মতে আসি কোন পথে আসি কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ আমাকে কোরআন কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছেন আসুন আমরা বোঝার চেষ্টা করি ভাই একটু খেয়াল করুন এই সদেকিন মানে সত্যবাদী এই সদেকিন কথাটা কিন্তু এখান থেকে আসছে যিনি সতপথে আসেন সত্যবাদী তাকে বলে সদিক আর যারা মানে পুলুরাল হলো সদে কিন দেখুন এটা কোথেকে এসছে ডানে চলে যায় অতীত ফার সদাকা মানে সে সত্য বলেছে ইয়স দি উ সে সত্য বলে বা বলবে স্ দিক সত্য বলো সত্য বলো না আর যিনি সত্য বলেন তাকে বলা হয় সদিক সদিক আর পুলুরাল হলো ভাই সদিকিন এই যে নিচে দেখুন পুলুরালের চিহ্ন কি ভাই উ অথবা ইনা অথবা উনা ইনা চলে আসে আর সদিকিন এই যে আমাদের এখানে সদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো সদিকিন হয়ে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করো আর সিদ্ধ সিদ্ধি হলো ভাই সত্যতা সত্যবাদীটা বুঝতে পারছেন বন্ধুগণ সদাকা হ্যাঁ এটা হলো গিয়া ক্রিয়ার এক নম্বর ফর ক্রিয়ার এক নম্বর ফর চার নম্বর দল ক্রিয়ার এক নম্বর ফর চার নম্বর দল জি বন্ধুগণ এবার দেখুন আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে দেখুন ওয়া এবং লাং মানে নিশ্চয়ই না নিশ্চয়ই না লাং মানে কখনো না বা নিশ্চয়ই না ওয়া লাং ইয়া তামাত ইয়া তামান্না উহু ইয়া তামান্না উহু মানে নিশ্চয় আসলে তোমরা মৃত্যু কখনো কামনা করবা না তোমরা যতই মুখে মুখে যাই বলো না কেন তোমরা এই যে বলা হয়েছে মৃত্যু দাও মৃত্যু যাই না তোমরা মৃত্যু কামনা করবা না কেন তোমরা ভালো করে মনে মনে জানো যে তোমরা আসলে কোন মত পথে আসো কে কোন মত পথে আসে সে মনে মনে ভালো করেই জানে আল্লাহ আল্লাহবাস না না তোমরা মৃত্যু কামনা করবা না আবাদান কখনো নেভার নেভার উইশ ফরডেথ বিমা যা বিমা মানে ভাই এই কারণে যে বিকজ অফ কদ্দামাত তারা যা আগে পাঠিয়েছে মানে তারা যে এই খারাপ কাজগুলো করে সে আগে পাঠিয়েছে হ্যাঁ ফরওয়ার্ডেড আই দি হিম ইয়াদ ইয়াদ থেকে ভাই আই দি হিম মানে তাদের হাতের কামাই তাদের আই দি আই বলতে ভাই ইয়াদ হইলো হাত তাদের হাত পাঠিয়েছে হাত বলতে ভাই কী বুঝায় ভাই হাত বলতে কেমন বুঝায় যেমন আপনি মনে করেন আমরা ইংরেজিতে বলি প্লিজ গিভ মি হ্যান্ড প্লিজ গিভ মি হ্যান্ড অর্থ কি ভাই আমাকে একটা হাত দিন না মানে কি আমাকে সাহায্য করুন এটা রূপকর্থে আসতেছে আমাকে সাহায্য করুন ঠিক আল্লাহ এভাবে রূপকর্থে ব্যবহার করছেন তোমরা হাতে যা পাঠিয়েছো মানে হাতের কামাই মানে যেই আমলটা তোমরা পাঠিয়েছ এই কারণেই তোমরা জানো যে ওটা তো খুব খারাপ আমল করেছি আমরা এই জন্য তো মৃত্যু কামনা করবো না এই তারা কিন্তু হেরাসুল তারা মৃত্যু কামনা করবে না আর তারা কখনো তা কামনা করবে না তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে বাট দে উইল নেই ফর ফর ইট বিকজ অফ হোয়াট দিয়ার হ্যান্ডস হ্যাভ ফরওয়ার্ড এট প্রিয় বন্ধুগণ একটু চিন্তা করুন প্রত্যেকটা জিনিস এই যে ইয়াদের হইলো কি আইদি হিম ইয়াদের পুলুরাল হইলো ভাই আইদ একটু খেয়াল করে নিচে পুলুরালের চিহ্ন আমরা কিন্তু কয়েকটা দিয়েছি এই যে পুলুরালের চিহ্ন কিন্তু এই যে একটা হাম আ আছে এই সে হামজা জবর আ এখানে চলে আসছে ইয়াদ মানে হাত আর আইদিহিম হিম আইদ আইদ মানে কি আইয়াদ মানে কি ভাই হাত সমূহ হিম মানে তাদের তাদের হাত সমূহ আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন আমাদের শেষে চলে আসছি শেষ স্লাইডে আর আল্লাহ হলেন আলিম এই যে দেখেন আলিম আলিম লামের পরে জের এসছে খেয়াল করুন ডানে হলো গিয়ে আলিমা সে জেনেছে ইয়া আলামু সে জানে বা জানবে ইয়া আলামু আর এলাম মানে জানো আলাম যেন না আর যিনি জানেন তাকে বলা হয় আলিম আলিম আমাদের দেশে যেমন ভাই আলেম সমাজ বলি হ্যাঁ আলেম সমাজ আলেম কাকে বলা হয় আলেম মানে হলে কি ভাই ক্লিয়ার ভয় বুঝেন আরবিতে হলো আলিম ইংরেজিতে হইলো ওয়াইজ মানে জ্ঞানী আর বাংলায় হলো ভাই জ্ঞানী এ মূল কথা হয়েছে এটা এখন আপনি কোন দিকে নেবেন আলিম জ্ঞানী বা ওয়াইস ত আমরা বলি কি আলেম সমাজ আলেম সমাজ আলেম সমাজ আপনি যদি আপনি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকেন আপনি আলিম মানে আপনি জ্ঞানী জি এইভাবে তা এখানে দেখুন আলিমের পুরুলা হল যিনি আলেম তাকে বলে আলিম আর যারা আলেম তাকে বলে আলিমিন আরেকটু জিনিস খেয়াল করেন এই লামের পরে যখন দেখুন জের আসবে এখানে কিন্তু লামের পরে জের আসেনি হ্যাঁ এখানে লামের পরে জের আসেনি ইয়া ইয়াজের আসেনি যে আলিমিন একটু খেয়াল করেন আলিমিন মানে অধিক জ্ঞানী অধিক জ্ঞানী বুঝতে পেরেছেন বন্ধুগান আদিমিন এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ অধিক জানেন আল্লাহর চেয়ে কেউ বেশি জানেন না আর ক্রিয়া বিশেষ হলো কে এলম ক্রিয়া বিশ্ব হলো এলম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আপনার বন্ধুগান পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ আগামীকালে নেক্সট ক্লাস আসতেছে আর একটা ব্যাপারে আমি বলে রাখি তাহলেও সবশেষে আমরা আজকে কুইজ দিচ্ছি না দেখলাম যে আপনারা অনেকেই কুইজে অংশগ্রহণ করছেন না আলহামদুলিল্লাহ আমি চিন্তার চেষ্টা করছি যে ঠিক আছে সবাই আপনারা ভালো করে বুঝেন বুঝতে বুঝতে একটা পর্যায়ে আসুক যাতে আপনারা সবাই কুইজ অংশগ্রহণ করতে পারেন তাহলে আমি কুইজ দিব ইনশাল্লাহ হোক আমরা কিছুদিন পরে আবার কুইজ নিয়ে আসবো আপনার দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের স্কিলনেস আপনার বোঝার ক্ষমতা আর বাড়ুক তারপর আমরা ইনশাল্লাহ আবার কইস দেবো আপনারা আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক আমিন আমিন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি